হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি লন্ডন বাংলা হেরিটেজের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটি টিপস শেয়ার করব, সেটা হলো কী করে হেলদি ওয়েতে রসুনের চাটনি করা যায়, আমরা যেটা বাংলায় বলি রসুনের ভর্তা। আপনারা অনেকেই যাদের কোলেস্ট্রল আছে, ব্লাড প্রেশার আছে এবং ডায়াবেটিস আছে, অনেকেই কিন্তু রসুন খান আপনারা সকালবেলা। তবে খালি পেটে রসুন খাওয়াটা কিন্তু অনেক হার্ড, আমি নিজেই ট্রাই করছি, আপনারা রোস্ট করে খেতে পারেন। আমি আজকে দেখাবো কি করে ভর্তাটা করা যায়। আমি এখানে রসুন নিয়ে নিয়েছি দেড়টার মতো, 1½। দেখেন আমি রসুনটাকে পিল করিনি, তবে ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কতটুকু চাটনি করবেন। আর এখানে আমি নিছি 5টা অনিয়ন, যেটাকে আমি শুধু পিল করে নিছি, এটাকে আমি চপ করে নিই, 2টো গ্রিন চিলি, আমার গার্নিশিংয়ের জন্য আছে এখানে কোরিয়ান্ডার, এখানে আছে রেড চিলি যেটা আমি রোস্ট করে নিছি, এটা কিন্তু অপশনাল, ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আছে সল্ট, আমি সল্ট ইউজ করব। আর টেস্টের জন্য এটা মাস্টার্ড অয়েল, এটা কিন্তু অপশনাল, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ইউজ করবেন। তবে আমি আজকে ইউজ করব না, যেহেতু আমি বলছি এটা হেলদি ওয়েতে আমি এই চাটনিটা করব। দেখেন আমি কোনো তেল ইউজ করব না আজকে, উইদাউট অয়েল আইল মেক দ্য চাটনি। তো এই হলো আমার ইনগ্রিডিয়েন্ট। আর এখানে দেখেন আমি ওভেনটা গরম করে রাখছি আগে থেকেই, এটা হাই হিটে না, আমি মিডিয়াম হিটে গরম করছি, কারণ হাই হিটে দিলে আমার রসুনটা বার্ন হয়ে যেতে পারে, আমি বার্ন করব না, কারণ বার্ন করলে কিন্তু এটার টেস্টই থাকবে না। আমি দিয়ে দিচ্ছি রসুনগুলিকে ওভেনের ভিতরে, দেখেন এখানে 5 থেকে 6 মিনিটই আমার এটা রোস্ট হয়ে যাবে, যেহেতু আগে থেকে এটা আমার গরম করা আছে। তারপরে আমি দিব আমার পিল করা অনিয়নগুলি এবং 2টো গ্রিন চিলি, এই দেখেন। তো আমি একসঙ্গে এগুলিকে রোস্ট করব, এবং যখন আমার এটা রোস্টেড হয়ে যাবে তখন আমি অনিয়নগুলিকে ছোটো ছোটো পিস করে আমি স্লাইস করে নিব। আমি এই দেখেন ফিরে আসলাম, এটা আমার হয়ে গেছে অলরেডি, আমার এটা রোস্ট করা হয়ে গেছে, তবে এটা কিন্তু বার্ন করিনি আমি, এটা শুধু ব্রাউন হয়েছে আমার, বাট বার্ন করলে এটা টেস্টটা একেবারেই থাকে না, একটু তিতো হয়ে যায়। দেখেন এটা ভিতরে কিন্তু অনেক সফট, এটাকে আমি পিল করে নিব, এই দেখেন আমি এটাকে পিল করব, এটাকে আমার পিল, এই দেখেন আমি পিল করে নিছি এটাকে, এই যে পিলের পরে এইটা হলো। তারপরে দেখেন আমি আমার অনিয়নগুলিকে আমি ছোটো ছোটো করে চপ করে নিছি, এবং একটু টেস্টের জন্য আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কালো জিরাটা ইউজ করছি, ব্ল্যাক সিডটা। আমি এগুলিকে এখন সবগুলিকে একসঙ্গে, আমার একটা হ্যান্ড ব্লাইন্ডার আছে ছোটো, আমি এটার ভিতরে দিয়ে দেবো। এটা কিন্তু হাতেও করা যায়, হাতের চেয়ে আমার মনে হয় ব্লাইন্ড করলে একটু টেস্টি হয়। আর আজকে আমাকে ব্লাইন্ড করতে হবে, যেহেতু আমি এটার সঙ্গে পিঞ্চ অফ ব্ল্যাক সিড দিছি আমি, তো আমাকে এটাকে ব্লাইন্ড করতে হবে। আমি ব্লাইন্ড করার পরে আবার আপনাদের সঙ্গে ফিরে আসব। এটা কিন্তু অনেক টেস্টি, এই দেখেন এটা আমার অলরেডি হয়ে গেছে, এটা হলো লাস্ট যেটা আপনার ফাইনাল ফর্মুলা। তো আশা করি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, এবং আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে থাকবেন। প্লিজ আমার প্রতিটি ভিডিওকে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আর পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব, আরেকটি আপনাদের সঙ্গে আরেকটি ছোটো একটি টিপস আমি শেয়ার করব। প্লিজ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো খোদা হাফেজ।